দিনই এলেমকে জানতে হবে শিখতে হবে আজ মোদের এই ধ্যান পরকালের সুখের নিগরতে শক্ত গাঁথনি হলো দিনই জ্ঞান এলো সবার তরে এলো সবার তরে মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান সন্ধান পবিত্র মাহে রমজানের দিনী শিক্ষার আসর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সর্ড বাই মুআমালাত টেবিল ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে ও কাছে দেশ ও প্রবাস থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হার্ফ টিভি ও কমপ্লিট দিন মিডিয়ার যৌথ আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মুক্তির সন্ধান। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন মুআমালাত টেবিল ব্যাংক এর সৌজন্যে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমার এই নিয়ামত তোমরা গণনা করো, তাহলে গণনা করতে করতে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। নিয়ামত এমন এক জিনিস, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামতের না শুকরি করো, অস্বীকার করো, কুফুরি করো, জেনে রাখো আমার আজাব, আমার গজব, আমার শাস্তি অনেক বড় কঠিন। ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলার দেয়া হাজারো নিয়ামতের ভিতরে দুনিয়াতে আমাদেরকে শ্রেষ্ঠ এক নিয়ামত দান করেছেন, আর তা হচ্ছে পিতামাতা। পিতামাতা আল্লাহ তাআলার পরেই, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার স্থানকে নির্ধারণ করে দিয়েছেন। সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আলোচ্য আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শিক্ষা দিতেছেন, পিতা মাতা আল্লাহ তাআলার এই নিয়ামতকে কিভাবে মানুষ গ্রহণ করবে, এই পিতামাতার সাথে মানুষ কিভাবে, তার সন্তানগণ কিভাবে আচার আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তা কুরআনুল কারিমের ভিতরে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার ব্যাপারে অসংখ্য অগণিত রেওয়ায়েত বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো সন্তান পিতামাতার দিকে রহমতের নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই রহমতের নজরে তাকানোর কারণে তার আমল নামায় একটা কবুল নফল হজের সব
লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, একটু যদি আমরা গবেষণা করি, বর্তমান সময়ে প্রায় 7 লক্ষ টাকা হজ করতে প্রয়োজন হয়। সেখানে আমার ঘরেই রয়েছে আমার পিতামাতা, যাদের দিকে রহমতের নজরে তাকালে, যাদের একটু খোঁজ খবর নিলে আল্লাহ রাব্বুল আলামিন এই দয়ার নজরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এই নজরের বিনিময়ে আল্লাহ তাআলা কবুল নফল হজের সব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বান্দা যদি এইভাবে 100 বার তাকায় তাতেও কি এই পরিমাণ সওয়াব হবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, প্রতিদিন যতবার তাকাবে, 100 বার কেন, তার চেয়ে যদি বেশিও তাকায়, যতবার পিতামাতার চেহারা মোবারকের দিকে রহমতের নজরে তাকাবে, প্রতি নজরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল নফল হজের সব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, ময়দানে হাশরে কোনো বান্দা তার আমলনামা লুকাইতে থাকবে, আমলনামা সে যখন খুলে দেখবে আমলনামার ভিতরে অসংখ্য অগণিত হজের সব লিপিবদ্ধ রয়েছে, অথচ সে গরিব মানুষ, কোনো দিন হজ করতে পারে নাই। সে মনে করবে আর একজনের আমলনামা হয়তোবা ভুলক্রমে তার হাতে এসে পৌঁছেছে, তাই আমলনামা লুকাতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার আমলনামা লুকাও কেন? তখন সে বলবে, আমার আমলনামার ভিতরে অসংখ্য অগণিত হজের সব লিপিবদ্ধ রয়েছে, অথচ আমি আমার সারা জীবনে একবারও হজ করতে পারি নাই। হয়তোবা অন্য কারো আমার নামেই নাম, তার আমলনামা আমার হাতে ভুলে এসে পৌঁছেছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ফেরেশতারা জানিয়ে দিবে, হে বান্দা, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এখানে তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে। তুমি দুনিয়াতে বসে তোমার পিতামাতা তাদের দিকে তুমি রহমতের নজরে তাকিয়েছিলে, দয়ার নজরে, ভালোবাসার নজরে তাকিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার ওই প্রত্যেক নজরের বিনিময়ে, আমলনামায় একটা কবুল নফল হজের সব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান এমন একটা রাত্রি অতিবাহিত করে যেই রাত্রিতে তার পিতামাতা তার উপরে খুশি ছিল, রাজি খুশি ছিল, সন্তুষ্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিনও ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে তার জন্য সকালবেলা জান্নাতের দিকে দুটি রাস্তা খুলে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো সন্তান যদি এমন একটি রাত্রি অতিবাহিত করলো যেই রাত্রিতে তার পিতামাতা তার উপরে বেজার ছিল, নারাজ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনও তার উপরে বেজার হয়ে যান, আল্লাহ তাআলা বেজার হয়ে তার জন্য সকালবেলা দুটি জাহান্নামের দিকে দরজা খুলে দেন। এই জন্যই পিতামাতার খুশিতে রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার খুশিতে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যান, পিতামাতার নারাজিতে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বেজার হয়ে যান। ভাই বন্ধুগণ, পিতামাতা অত্যন্ত বড় নিয়ামত, এই পিতামাতার সাথে কোনো বেয়াদবি করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে নম্র মোলায়েম ভাষায় কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, হে দুনিয়ার মানুষেরা, সর্বপ্রথম তোমরা রবের, তোমার রবের ইবাদত করো, এরপরই তোমার পিতামাতা, সেই বরকতময় সেই সম্মানিত পিতামাতা তাদের খিদমত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে উত্তম ব্যবহার করো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা কেউ একজন অথবা উভয় তারা যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফফু, সাবধান, তাদের সাথে এমন আচরণ করো না, এমন কথা বলো না, এমন কষ্ট দিও না যাতে তারা উহ শব্দ উচ্চারণ করে, অকুল্লাহুমা কৌলান কারিমা, বরঞ্চ তাদের সাথে নম্র ভাষায়, মোলায়েম ভাষায় কথা বলো,
তুমি তোমার পিতামাতার সামনে এমনভাবে নিজেকে উপস্থাপন করো যেন তুমি হতে পারো দেশের প্রেসিডেন্ট, তুমি হতে পারো দেশের বড় একজন দারোগা, এসপি, যত বড়ই তুমি ক্ষমতাবান হোক না কেন, কিন্তু তোমার পিতামাতার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করো যাতে তোমার পিতামাতা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজও তোমাকে নির্দেশ দিতে কখনো কুণ্ঠাবোধ না করে। যে সামান্য একটা এক গ্লাস পানি খাবে সেটা বলতে যেন ইতস্তত না করে যে তাকে এই হুকুমটা দেব, সে তো দেশের একজন প্রেসিডেন্ট, সে দেশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, তাকে আমি কিভাবে এই নির্দেশনা দেই। অতএব পিতামাতার সামনে নিজেকে একেবারে নমনীয় রাখতে হবে এবং পিতামাতার সাথে এমন কোনো কথা বলা যাবে না যাতে তারা উহু শব্দ উচ্চারণ করে। আজকাল দেখা যায় অনেক সন্তানরাই পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, যার কারণে অনেক পিতামাতা হতাশাগ্রস্ত, অনেক পিতামাতা দুঃখে চোখের পানি ফেলে, কষ্টে তার চোখ দিয়ে দর দর করে পানি বেয়ে পড়ে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, মুস্তাজাবুদ দাওয়াত হাসেন তিন দল, যাদের দোয়া অবশ্যই, দোয়া হোক বদ্দোয়া হোক, তাদের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। তার ভিতরে অন্যতম হচ্ছে পিতামাতা। হ্যাঁ, পিতামাতার সাথে যদি আপনি দুর্ব্যবহার করেন, পিতামাতা হাত উঠেই আপনার আমার বিরুদ্ধে বদ্দোয়া করতে হবে না, শুধু যদি একটু কষ্টের নিঃশ্বাস, সেটাই আমাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। পিতামাতা যদি আমাদের উপরে রাগান্বিত থাকে, আমাদের উপরে কষ্ট পেয়ে থাকে, তাহলে আপনি আমি যতই আল্লাহওয়ালা হই না কেন, যত বুজুর্গ হই না কেন, এমনকি কাবা ঘরের ইমাম হলেও আমাদের রক্ষা পাওয়া যাবে না। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, প্রিয় সাহাবি হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীর সাহাবি, তিনি মৃত্যুসজ্জায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা তার পাশে বসে তাকে কালেমার তালকিন দেওয়ার চেষ্টা করছেন, তাকে কালেমা পড়ানোর চেষ্টা করছেন, কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু তার জবান থেকে কালেমা বের হচ্ছেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা তারা আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবি সে তো মৃত্যুসজ্জায় কিন্তু তাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে কিন্তু তার জবান থেকে কালেমা বের হচ্ছে না। আল্লাহর হাবিব স্বয়ং নিজে চলে আসলেন, নিজে এসে আল্লাহর হাবিবকে কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু আল্লাহর হাবিবের তালকিন দেওয়ার পরেও তার জবান থেকে কালেমা বের হচ্ছে না। কি ভয়াবহ আশ্চর্যজনক কথা, যেখানে স্বয়ং বিশ্বনবী এসে তার জন্য কালেমা পড়ানোর চেষ্টা করছেন কিন্তু তার জবান থেকে কালেমা বের হচ্ছে না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন যে আলকামা, তার মা বাবা কেউ আছে কি না, তখন সংবাদ পাওয়া গেল যে তার বৃদ্ধা মা রয়েছে। আল্লাহর হাবিবের বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই তার মা তার উপরে অসন্তুষ্ট রয়েছে, তার উপরে বেজার রয়েছে, হয়তোবা এই জন্য আল্লাহর রসুলের সাহাবি হওয়া সত্ত্বেও, বিশ্বনবী কালেমার তালকিন দেওয়া সত্ত্বেও তার জবান থেকে কালেমা বের হচ্ছে না। সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে পাঠাই দিলেন, যাও আলকামার মা কোথায় আছে তাকে নিয়ে আসো। আলকামার মা তাকে নিয়ে আসা হলো, তাকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার সন্তানের উপরে সন্তুষ্ট নাকি বেজার? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলাহু তার আম্মা যান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আমার সন্তানের প্রতি আমি খুশি ছিলাম, আমি তাকে মহব্বত করতাম, আমার একমাত্র সন্তান, আমার এই সন্তানের একটু সুখের জন্য, এই সন্তানের বাবা এই সন্তানকে ছোট রেখেই ওই অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, এই সন্তানের সুখের জন্য আমি আর বিবাহ সাধি বসি নাই, আমি তাকে ছোট্ট থেকে লালন পালন করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, আমি অন্যত্র বিবাহ বসি নাই তার সুখের জন্য, এমনকি আমার নিজের গহনা দিয়ে আমার এই সন্তান আলকামাকে অন্যত্র বিবাহ করিয়েছি, কিন্তু আমার সন্তান যখন বিবাহ করেছে, বিবাহ করার পরে এই সন্তান আমার কথা শোনে না, সে তার স্ত্রীর কথা মতো শোনে,
চলে, শ্বশুর বাড়ির কথা মতো চলে। যেটা বর্তমান সময়ের দিকে তাকালে আমরা দেখি অনেক বৃদ্ধ মা বাবা রয়েছে যারা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছে, ডাক্তারি পড়িয়েছে, ইঞ্জিনিয়ার পড়িয়েছে, এরকমের উন্নত শিক্ষায় শিক্ষিত করেছে, এখন বাবা মার খবর রাখে না, বাবা মা তাদেরকে পরিচয় দিতেও তারা লজ্জাবোধ করে, কারণ তারা তো অনেক উপরস্থ কর্মকর্তা হয়ে গেছে, তারা তাদের স্ট্যাটাস তাদের লেভেলে তাদের বাবা মা তাদেরকে নিলে ইজ্জত থাকে না। এরকমের সমাজে অনেক সন্তানই বর্তমানে দেখা যায় আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মা তাদেরকে তারা পরিচয় পর্যন্ত দেয় না। ভাই বন্ধুগণ, আলকামার মা এই কথা বললেন যে আলকামার সুখের জন্য আমি অন্যত্র বিবাহ বসি নাই, কিন্তু বিবাহ করানোর পরে সে তার স্ত্রীর কথা মতো শ্বশুর বাড়ির কথা মতো সে চলে, আমি মায়ের কথা মতো সে আর চলে না, এই জন্য আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। তখন আল্লাহর হাবিব তিনি বুঝতে পারলেন আলকামার জবান থেকে কেন কালেমা বের হচ্ছে না, নিশ্চয়ই মা বেজার বিধায় তার জবান থেকে কালেমা বের হচ্ছে না। তখন আল্লাহর হাবিব বললেন আপনার সন্তান তো আজকে মুমূর্ষু অবস্থায়, সে তো কালেমা পড়তে পারতেছে না, আপনি তাকে ক্ষমা করে দেন। আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রতি অসন্তুষ্ট, আমি তাকে ক্ষমা করতে পারবো না, তাকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন আপনি যদি মাফ না করেন সে তো বেঈমান হালতে মৃত্যুবরণ করবে, সে তো জাহান্নামী হয়ে যাবে। আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মাফ করতে পারবো না, তার প্রতি আমি অসন্তুষ্ট, তার আচার ব্যবহারে আমি কষ্ট পেয়েছি, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব দুই সাহাবিকে নির্দেশ দিলেন হে সাহাবিরা যাও আলকামার জন্য লাকড়ি নিয়ে আসো। লাকড়ি আনা হলো, আগুন জানানো হল, জ্বালানো হলো। আল্লাহর হাবিব নির্দেশ দিলেন আলকামার হাত ধরো, পা ধরো, এই আগুনে নিক্ষেপ করো। আল্লাহর হাবিব নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দুই সাহাবি, এক সাহাবি হাত ধরলেন আর এক সাহাবি পা ধরলেন, তাকে আগুনে নিক্ষেপ করবেন। এই অবস্থা দেখে আলকামার মা তিনি সামনে দাঁড়িয়ে তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার কলিজার টুকরা আমার সন্তান আগুনে পুড়ে মরবে, এটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন আপনি যদি এই আগুনি সহ্য করতে না পারেন এর চেয়ে তো 70 গুণ বেশি তাপদহ হবে সেই জাহান্নামের আগুন, এর চেয়ে তো আরও বেশি তাপদহ, যেই তাপদাহের ভিতরে যেই আগুনের ভিতরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে, সে বিলীন হয়ে যাবে, আগুন একের পুড়ে সরকার হয়ে যাবে, তাহলে সেই আগুন কিভাবে সহ্য করবেন, আপনি এই আগুনই সহ্য করতে পারেন না। তখন আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কালিমা পড়ানোর যখন চেষ্টা করলেন সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে বেরিয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বন্ধুগণ, এই ঘটনা থেকে, এই রসুলের সাহাবির ঘটনা থেকে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, কি আমাদের উপদেশ দিচ্ছে, কি আমাদের শিক্ষা দিচ্ছে, যে আল্লাহর রসুলের সাহাবি হওয়া সত্ত্বেও এমনকি স্বয়ং বিশ্বনবী কালেমা পড়ানোর চেষ্টা করা সত্ত্বেও কিন্তু মা বেজার থাকার কারণে জবান থেকে কালেমা বের হয় না। এই জমানায়ও আমরা যদি মাকে কষ্ট দিই, আমাদের বাবাকে যদি কষ্ট দিই, তাহলে আমাদের মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব হবে না, আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো না। এজন্য মুস্তাজাবুদ দাওয়াত তিন দল, তার ভিতর অন্যতম হচ্ছে পিতামাতা, যাদের দোয়া অবশ্য অবশ্যই কবুল করবেন। এজন্য পিতামাতা ঘরে আসে অনেক বড় নিয়ামত, এই পিতামাতা জীবিত থাকতে তাদের খেদমত করি, তাদের সেবা করি, সেবা শুশ্রূষা করে তাদেরকে সন্তুষ্ট করি। মৃত্যুর পরে জিয়াফত খাওয়াইলে সুস্থ হয়ে যাবে এমনটা নয়, মৃত্যুর পরে জিয়াফত খাওয়াইলে হক আদায় হয়ে যাবে এমনটা নয়, বরংচ তারা বেঁচে থাকতে তাদের হক আদায় করতে হবে, বেঁচে থাকতে
তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের সেবা করা, তাদের প্রয়োজন মিটানো, তাদের সাথে সর্বদা উত্তম আচরণ করা এবং নিয়মিত তাদেরকে দেখা সাক্ষাৎ করা, তাদের পাশে বসা, তাদের কুশল বিনিময় জানা, এটা একটা কর্তব্য। জীবিত থাকতে এই কাজগুলো করা, অসুস্থ হয়েছে তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চিকিৎসা করানো, এবং শুধু জীবিত থাকা অবস্থায়ও নয়, মৃত্যুর পরও আমাদের কিছু হক রয়েছে। মৃত্যুর পরও পিতামাতা তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা, তাদের যেই সমস্ত ওসিয়ত রয়েছে সেই ওসিয়তগুলো যদি শরীয়ত সম্মত হয় সেই ওসিয়তগুলো পূরণ করা এবং তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য সব রিসানি করা এবং তাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরও খোঁজ খবর নেওয়া। এই রমজান মাস বাবা নাই, মা নাই, কত মনে আফসোস, বাবা থাকলে বাবাকে নিয়ে হজে যেতাম, বাবাকে নিয়ে উমরা করতে যেতাম, বাবা থাকলে তাদেরকে ইফতার কথা করাতাম, বাবা নাই, বরঞ্চ তার ভাই বেরাদার যারা রয়েছে, চাচা রয়েছে তাদেরকে দাওয়াত দেন, তার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে দাওয়াত দেন, রমজান মাসে তাদেরকে একবেলা ইফতার করান, ভালো খাবারের আয়োজন করেন। এইভাবে তার যারা বন্ধু বান্ধব ছিল, মহব্বতের মানুষ ছিল, তাদের খোঁজ খবর নেন, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা করেন। এবং বাবা মা ইন্তেকাল করলে তাদের যদি কোনো ঋণ কর্জ থেকে থাকে, এটা অত্যন্ত একটা জরুরি বিষয়, তাদের ঋণ কর্জগুলো এগুলো পরিশোধ করে দেওয়া এবং তাদের জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করা, তাদের জন্য সূরা ইখলাস, ফালাক, নাস এইভাবে কোরআন খতম করে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান সদকা করা, এই কাজগুলো আমাদের করা উচিত। পিতামাতা কত বড় নিয়ামত, আসলে এই সংক্ষিপ্ত সময়ে বোঝানো সম্ভব নয়। আমরা জানি হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহি আলাই পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জগৎ বিখ্যাত একজন ওলি হিসেবে কবুল করেছেন। এইভাবে অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে যারা পিতামাতার সাথে ভালো আচরণ করার কারণে দুনিয়াতে সম্মানিত হয়েছেন, আখেরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। আর যারা দুনিয়াতে পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে, তাদের সাথে দুর্ব্যবহার করেছে, দুনিয়াতেই তারা লাঞ্ছনার শিকার হয়েছে এবং আখেরাতেও তারা সেদিন ময়দানে হাশরে তারা আসামি হয়ে যাবে। ভাই বন্ধুগণ, এজন্য পিতামাতার সামান্য কিছু খেদমত করলেই আমরা মনে করি অনেক খেদমত হয়ে গেছে, অনেক হক আদায় করেছি, কিন্তু এতটা সহজ নয়। আল্লাহর রসুলের কাছে এক সাহাবী আসলো, ইয়া রসুল আল্লাহ, আমি ইয়ামেন থেকে এসেছি, আমি ইয়ামেন থেকে আমার মা, বৃদ্ধা মা, তাকে কাঁধে করে, পিঠে করে, বহন করে তারপরে হাঁটতে হাঁটতে এসেছি এবং হজ করেছি, হজের যাবতীয় কার্যবলী মাকে পিঠে করে করে সম্পাদন করেছি, ইয়া রসুল আল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর হাবিব বললেন, তোমার বুকের চামড়া দিয়ে তোমার মায়ের পায়ের জুতো বানিয়ে দেওয়া হলেও তার দুধের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। সুবহানাল্লাহ, মা কত বড় সম্মানিত! আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রসুল আল্লাহ, খেদমত করবো কার? আল্লাহর হাবিব বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন, খেদমত করবো কার? আবার বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন, খেদমত করবো কার? আল্লাহর হাবিব বললেন, তোমার মায়ের। আল্লাহর হাবিবের কাছে আবার জিজ্ঞাসা করলেন, খেদমত করবো কার? এবার আল্লাহর হাবিব বললেন, তোমার বাবার। আল্লাহর হাবিব তিনবার মায়ের কথা বললেন, কারণ মা যে কষ্টগুলো করে, এক নম্বরে সে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, যেটা বাবা করে না। দুই নম্বরে মা দেখা যায় তাকে দুধ পান করায়, এবং বিশেষ করে যে সে যে গর্ভ থেকে যে একটা কষ্ট, যখন তার প্রসব বেদনা হয় কত কষ্ট, একমাত্র মা ছাড়া কেউ পৃথিবীর বুঝে না এবং কাউকে বুঝতেও দেয় না। এইভাবে তিনটা কাজ এক্সট্রা বাবা থেকে যেটা করে থাকে, হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে
তিন গুণ তার মর্যাদা দেওয়া হয়েছে এবং বাবাও অনেক কষ্ট করে তার লালন পালন করা থেকে শুরু করে তার ভরণ পোষণ তার লেখাপড়া থেকে শুরু করে আরও অনেক দায়িত্ব পালন করে। এজন্য আমাদের উচিত আমাদের কর্তব্য পিতামাতা অত্যন্ত বড় নিয়ামত, এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা, তাদের খেদমত করার মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করা। কেননা পিতামাতার খেদমতকে আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিয়েছেন, এমনকি এক সাহাবী আসছেন, ইয়া রসুলাল্লাহ আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, বাড়িতে তোমার পিতামাতা রয়েছে? আল্লাহর হাবিবের এই জবাব প্রশ্ন শুনে সাহাবী বললেন, ইয়া রসুলাল্লাহ হ্যাঁ আমার বাড়িতে বৃদ্ধা পিতামাতা তারা রয়েছে। আল্লাহর হাবিব বললেন, যাও তোমার বৃদ্ধ এবং বৃদ্ধা পিতামাতা তাদের খেদমত করো, আর এই খেদমত করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করার মাধ্যমে তুমি যে সওয়াব অর্জন করবে, তুমি তোমার পিতামাতার খেদমত করার মাধ্যমে সেই সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ইসলামের প্রাথমিক যুগে যেখানে যুদ্ধের ময়দানে সেখানে যোদ্ধার প্রয়োজন বেশি ছিল, অথচ সেই অবস্থায়ও যুদ্ধের চেয়েও পিতামাতার খেদমতকে আল্লাহর হাবিব বেশি প্রায়োরিটি দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন। এজন্য আমাদের উচিত হবে আমরা যেন পিতামাতার খেদমত করি, পিতামাতাকে যেন তাদের সাথে ভালো আচরণ করি। আর পিতামাতারও কর্তব্য রয়েছে সন্তানদেরকে আদর্শবান সন্তান হিসাবে তৈরি করা। আদর্শবান সন্তান তৈরি করলে পিতামাতা যদি সন্তানদেরকে আখলাকওয়ালা সন্তান বানায়, আলেম বানায়, দিনদার বানায়, দুনিয়াতে আপনি যা কিছুই আপনার সন্তানকে শিখান, আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আরও হায়ার এডুকেটেড বানান, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে দিনের শিক্ষা ফাউন্ডেশনে তাকে কোরআনের শিক্ষা দেন এবং আদর্শের শিক্ষা দেন, আখলাকের শিক্ষা দেন, ওই সন্তান দুনিয়ায় যত বড়ই সে দুনিয়াদার হোক না কেন, যত বড়ই ডক্টরেট ডিগ্রি অর্জন করুক না কেন, সে কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। এজন্য আমরা উভয়ই চেষ্টা করব, যারা আমরা পিতা হিসেবে আসি আমরা চেষ্টা করব আমাদের সন্তানকে আদর্শবান সন্তান গড়া, এবং আমরা যারা সন্তান হিসেবে রয়েছি আমরা চেষ্টা করব আমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করার মাধ্যমে। এবং তাদের জন্য দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে আমরা তাদের জন্য সবসময় দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা যেন আমরা উপদেশ গ্রহণ করতে পারি, আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে তাদেরকে যেন সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।